হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে মাথা নষ্ট করার একটা অ্যাপের সাথে পরিচয় করে দিব। তো ভাই, আপনি যদি অনলাইন থেকে ইনকাম করার জন্য ভালো অ্যাপ্লিকেশন খুঁজে থাকেন অথবা ভালো কোনো ওয়ে খুঁজে থাকেন যেখান থেকে মূলত টাকা ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আপনি অল্প ইনকাম করতে পারেন, প্লাস আপনাকে পেমেন্ট 100% করবে এবং আপনি পেমেন্টটা 100% পাবেন, এরকম একটা অ্যাপ্লিকেশন শেয়ার করার জন্য। কিন্তু তাই কিন্তু ফাইনাল কিন্তু আজকে আমি আপনার সাথে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলবো, অ্যাপ্লিকেশনটা অ্যাডমিন অনেক ভালো, আপনাদেরকে কাজ করলে 100% পেমেন্ট করবে, কিন্তু আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে এবং আমি ভিডিওতে যে নিয়ম দেখা দেবে এই নিয়মে আপনাদেরকে কাজ করতে হবে। তাহলে আশা করছি আপনি 100% পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশনটার নাম আছে শর্টকাট ক্যাশ, ঠিক আছে। সো অ্যাপ্লিকেশনটা একদমই নতুন, প্রায় এখান থেকে 100+ ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে, ওকে। সো যেহেতু নতুন একটা অ্যাপ্লিকেশন, আপনারা সকলেই জানেন যেগুলো অ্যাপ্লিকেশন নতুন থাকে সেগুলো অ্যাপ কিন্তু 100% পেমেন্ট করে থাকে, তাই কেউ মিস করবেন না, সবাই কিন্তু কাজ করবেন। এবং এখান থেকে পেমেন্টের সুবিধা হচ্ছে আপনি বিকাশ, রকেট, নগদ, পেটিএম এগুলোর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং ফ্রিতে মোবাইল রিচার্জের মতো পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে। মাত্র 10টা কলে মূলত আপনি অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা নিতে পারবেন। তো যাই হোক, কথা বাড়াবো না, চলে যাবো মূল ভিডিওতে। যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখন যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার নাই প্রত্যেকে এখান থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যদি সাবস্ক্রাইব না করা থাকে প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন তো কিন্তু অনলাইন থেকে ইনকাম করে যে সকল অ্যাপ্লিকেশন সবার আগে কিন্তু শেয়ার করে থাকি। তা যারা যারা সাবস্ক্রাইব করেন এখান থেকে সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে বাজারে রাখবেন, ঠিক আছে। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে অলরেডি। এখন হচ্ছে আমি দেখা দেবো এই অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করে কীভাবে মূলত অ্যাকাউন্ট করে ইনকাম করবেন। তো ফার্স্ট অফ অল আপনি কী করবেন, এই অ্যাপের ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলে ওইখান থেকে মূলত অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবো, ওইখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। তো যখন ইনস্টল করা হয়ে যাবে তখন মূলত একটা ভিপিএন ইউজ করতে হবে, ভিপিএনটা আপনি মূলত প্লে স্টোর থেকে ডাউনলোড মানে সার্চ করলে পেয়ে যাবেন। সো এখান থেকে ভিপিএনটা ডাউনলোড করে হয়ে গেলে ফার্স্ট অফ অল এখানে ভিপিএনটা ওপেন করে দেবেন। তো আমি আপনাদেরকে সুপার ভিপিএনটা কাজটা দেখাই দিব, তো আপনি চাইলে যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন, ঠিক আছে। তো গাইস, তারপরে আপনি কী করবেন, এখান থেকে ওয়ার্ল্ড আইকনে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে এখান থেকে ইউএসএ কান্ট্রি রয়েছে এখানে আপনি ইউএসএ ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপনাকে ইউএসএ অবশ্যই কাজ করতে হবে, আপনি ইউএসএর অন্য কোনো কান্ট্রিতে কাজ করলে কিন্তু পেমেন্ট পাবেন না, ঠিক আছে। এখানে অবশ্যই ভিপিএন কান্ট্রি করে ইউএস সিলেক্ট করবেন, সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে একটা অ্যাড শো করবে, অ্যাডটা এখান থেকে দেখবেন, দেখে আপনি এখানে ক্লোজ অপশন দেওয়া থাকবে, ক্লোজ অপশনে ক্লিক করে দিলে দেখবেন অ্যাডটা ব্যাক হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু কানেকটেড অবস্থা থাকবে, একটু পরে কিন্তু ভিপিএনটা কিন্তু কানেক্টেড করা হয়ে যাবে, ঠিক আছে। যখন এখানে কানেক্টিং থেকে কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে, সো এখন আপনি কী করবেন, এখান থেকে ব্যাক চলে আসবেন, আসার পরে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন। তো যখন অ্যাপটা ওপেন করবেন, অ্যাপটা ওপেন করার পর দেখবেন এখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটার নাম শর্টকাট আর্ন, ঠিক আছে। তো অ্যাপটিতে অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে, না হলে কিন্তু অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। অনেকেই কিন্তু কমেন্ট করে বলেন যে ভাই অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে, তো নিয়ম মেনে কাজ করলে কিন্তু অ্যাকাউন্ট আপনার ব্লক হবে না, ঠিক আছে। অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা তারপরে কাজ করবেন। যখন এখানে অ্যাপটিতে প্রবেশ করবেন তারপরে এরকম অপশন আসবে, আশা করি এখানে অ্যাকাউন্ট করার জন্য সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করলে এরকম অপশন আসবে, আশা করি এখানে প্রথমে আপনি যে কাজটা করবেন আপনার নাম দিবেন, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড এবং রেফার কোড দেওয়া থাকবে, তারপরে সাইন আপে ক্লিক করবেন। সো গাইজ, যখন আপনি সাইন আপে ক্লিক করবেন তারপর দেখবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে, তখন ওকেতে ক্লিক করে আপনি ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা বসে দেবেন, ঠিক আছে। তো আমি আমার মোবাইল নাম্বারটা বসে দিলাম, তারপর এখান থেকে মূলত আপনার যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি বসে লগ ইনের মাঝে ক্লিক করে দেবেন। তো লগ ইনের মাঝে ক্লিক করার পর দেখবেন আপনার অ্যাকাউন্টের সাথে সাথে এখানে লগ ইন হয়ে যাবে। তো যখন আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, এখন হচ্ছে আপনি কীভাবে এখন আর্ন করবেন এখান থেকে সেটা আমি আপনাদেরকে দেখা দিতেছি, ঠিক আছে। সো প্রথম হচ্ছে এখান থেকে আপনার কাজটা হচ্ছে এখানে 15টা রেফার করলে আপনি মানে প্রথমে যে বোনাসটা রয়েছে এটা হচ্ছে আপনাকে এখানে তারা নোটিশ আকারে বলে দিব, অর্থাৎ যে কোনো অফার থাকলে আপনি এখানে নোটিশ আকারে পেয়ে যাবেন। সেখানে বলতে আছে 15টা রেফার করলে 50 টাকা আপনি বোনাস পাবেন। তো যাই হোক, এগুলো বিষয়ে আমি পরে আলোচনা করবো। সো যখন অ্যাপটা আপনি লগ ইন করে দেবেন, লগ ইন করার পরে এখানে কিছু আপনাকে টাকা বোনাস দেওয়া হবে। তো যাই হোক, এখন হচ্ছে আপনি কাজ করেন কী হবে, প্রথমে কাজটা হচ্ছে ডেলি বোনাসে ক্লিক করা। তো ডেলি বোনাসে ক্লিক করলে কিছু পয়েন্ট এবং কিছু মানে কিছু পয়েন্ট বোনাস পাবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছে এখানে ক্লিক করার জন্য কিছু পয়েন্ট কিন্তু আমি বোনাসটা পেয়ে গেছি, ঠিক আছে। তো এখানে বোনাসের কাজটা এভাবে কমপ্লিট করতে হবে। তারপর এখানে প্রোফাইল রয়েছে, লিডার বোর্ড রয়েছে, তারপরে আপনার এখানে হিস্ট্রি রয়েছে, নোটিশ রয়েছে, সাপোর্ট গ্রুপ রয়েছে, এগুলো দেখে আপনার মূলত এগুলো কাজ করলে এখানে দেখে নেবেন। তো তারপর রয়েছে এখানে স্টার টাস্ক, এখানে কাজটা হচ্ছে আমাদেরকে এখানে টাস্ক করতে হবে, ছোটো ছোটো অ্যাড রয়েছে সেই অ্যাডগুলো ভিউ করার মাধ্যমে আমাদেরকে আর্নিং করতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন 12টা কিন্তু অ্যাড ভিউ করতে বলতেছে। তো যাই হোক, আমাদেরকে 12টা অ্যাড ভিউ করতে হবে। সেখানে নেক্সট বলে যে একটা অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটা অ্যাড আসবে, অ্যাডটা আপনাকে মিনিমাম 2 সেকেন্ড এভাবে দেখতে হবে। অ্যাডটা যখন দেখা হয়ে যাবে তখন এখানে লেখা আসবে ক্লোজ দিস অ্যাড, তখন আপনি কী করবেন এটা ব্যাক করে দেবেন। তো গাইজ, যখন ব্যাক করবেন দেওয়ার পরে দেখবেন এখান থেকে 12টা কাজের মধ্যে একটা কাজ হয়ে যাবে। তো এভাবে আপনাকে কাজটা হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করা, দেন এখান থেকে ক্লিক করার পর একটা অ্যাড শো করবে, সেই অ্যাডটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। অ্যাডটা সম্পূর্ণ দেখার পরে এখানে সময়টা কাউন্ট করা যখন শেষ হবে তখন আপনার এখানে ব্যাক বাটনে ক্লিক করা এবং আপনারা বলে কিন্তু এগুলো অ্যাডে ক্লিক করবেন, এগুলো অ্যাডে ক্লিক করলে সেটা ইনভ্যালিড ক্লিক হয়ে যাবে, ঠিক আছে।
সো গাইস দেখতে পাচ্ছেন এখানে দুইটা কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আপনি মূলত এখান থেকে মূলত নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যে অ্যাডটা আসবে এই অ্যাডটা আপনাকে এখান থেকে দেখতে হবে, ঠিক আছে। অ্যাডটা আপনি এখান থেকে মূলত 2 সেকেন্ড অপেক্ষা করতে বলবে, এখান থেকে 2 সেকেন্ড করে অ্যাডটা ভিজিট করে নেবেন। এবং এখান থেকে যে অ্যাড আপনাকে ওয়েট করতে বলবে এটা যদি একটু দেরিতে করে আসে, মানে একটু দেরিতে আসে, সেক্ষেত্রে আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করা হয়ে গেলে মানে অ্যাডটা দেখা হয়ে গেলে ব্যাক করবেন, তারপরে দেবেন আপনার একটা করে কাজ হয়ে যাবে। এবার মূলত আপনাকে এখানে টোটাল এখান থেকে 12টা কাজ দেওয়া হবে, এখানে 12টা কাজ আপনাকে কমপ্লিট করতে হবে। কারণ আমি এখান থেকে 12টা কাজ কমপ্লিট করে আবার ব্যাক আসতেছি। তো গাইস এখান থেকে আমি 11টা কাজ কমপ্লিট করে নিয়েছি। তো যখন আপনার 11টা হয়ে যাবে তখন মূলত আবার এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে আবার ওয়েট করতে বলবে। তো আপনি এক সময়টুকু ওয়েট করে নেবেন সেমভাবেই। সো ওয়েট করে গেলে এখানে আপনাকে যখন দেখবেন ক্লোজ দিয়ে অ্যাডটাকে চলে আসে তখন ব্যাক করে দেবেন। দেন ব্যাক করার পর এখানে একটা অপশন আপনাকে এখানে শো করবে, কারণ যখন 12টা হয়ে যাবে তখন এখানে ক্লেম নামে একটা অপশন চলে আসবে। তখন আপনি ক্লেমে ক্লিক করে দেওয়ার পরে এখন যে অ্যাডটা আসবে আপনাকে বলবে এই অ্যাডটিতে ক্লিক করতে। এখন আপনি এই অ্যাডটিতে ক্লিক করে দেবেন। দেন যখন ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে দেখবেন এখান থেকে আপনাকে এখানে একটা সময় কাউন্ট করতেছে, ঠিক আছে। এখানে যে সময়টা কাউন্ট ডাউন হবে সেই সময়টুকু অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে, তা নাহলে কিন্তু আপনার ব্যালেন্সে পয়েন্ট অ্যাড হবে না এবং আপনি যে এখানে কমপ্লিট করলেন সেটা কিন্তু বোনাসও পাবেন না, ঠিক আছে। এখানে যেখানে নিয়ে যাবে সেখানে আপনাকে এখান থেকে ওয়েট করতে হবে। তো দেন এখান থেকে আমাকে কিন্তু 20 সেকেন্ড ওয়েট করতে বলতেছে, তো আপনারা এইভাবে 20 সেকেন্ড ওয়েট করবেন। দেন যখন আপনার 20 সেকেন্ড ওয়েট করা হয়ে যাবে তখন মূলত দেখবেন আপনার ব্যালেন্সে তারা পয়েন্ট অ্যাড করে দিবে, ঠিক আছে। সো গাইস এখান থেকে আমার অ্যাডটা কমপ্লিট করা শেষ। তো অ্যাডটা কমপ্লিট করে গেলে দেখবেন আপনার ব্যালেন্সে তারা কিছু পরিমাণ মানে টাকা এখান থেকে অ্যাড করে দিবে, ঠিক আছে। এখানে কিন্তু পয়েন্ট আকারে না, এখানে টাকা আকারে থাকবে। তো এখানে হচ্ছে আপনি চাইলে এখানে রেফার করতে পারেন, এখানে আপনার হোম পেজে রেফার কোড দেওয়া থাকবে, সেই অর্থাৎ আপনি যে নাম্বার অ্যাকাউন্ট করবেন সেটা হচ্ছে আপনার রেফার কোড, ঠিক আছে। আর এখানে আপনি কাজটা হচ্ছে এখানে এইটা স্টার টাক্সে ক্লিক করে আপনি আনলিমিটেড এখানে অ্যাড পাবেন, সেই অ্যাডগুলো দেখার মাধ্যমে ইনকাম করতে পারবেন। আর এখানে প্রত্যেকটা কাজে শেষে একটা করে অ্যাডে ক্লিক করে আপনাকে আমি যেভাবে দেখা দিলাম এভাবে কাজগুলো করে নেবেন। এখন হচ্ছে আপনারা উইথড্র করবেন কীভাবে, উইথড্র করার জন্য এখানে উইথড্র বলে অপশন রয়েছে, উইথড্রতে ক্লিক করবেন। আর কোনো প্রকার সমস্যা হলে এখানে সাপোর্ট গ্রুপ থেকে অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে। তো যা এখন আমি উইথড্র করবো, উইথড্র করার জন্য এখানে উইথড্র অপশনে চলে আসবে, আশা করি দেন এরকম অপশন আসবে। এবং এখানে আপনার ব্যালেন্সটা দেওয়া থাকবে, আর এখানে হচ্ছে আপনার পেমেন্ট মেথডটা শো করবে। দেন এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ, বিকাশ, তারপরে নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তো যেটা খুশি সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন কোনটার মাধ্যমে নেবেন। তো বিকাশ সিলেক্ট করলাম, 50 টাকা হলে বিকাশ নগদে আপনি পেমেন্ট নিতে পারবেন, এবং এখান থেকে 10 টাকা হলে মূলত রিচার্জ নিতে পারবেন, ঠিক আছে। তো যেটার মাধ্যমে নেবেন সেই নাম্বার সেই মেথডটা এখানে প্রথমে সিলেক্ট করে আপনি দেন বিকাশ নাম্বারটা বসে দিয়ে এখানে উইথড্র যে অপশন রয়েছে উইথড্র অপশনে ক্লিক করে দেবেন। দেন উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে তার উইথড্র করার 24 ঘন্টার মধ্যে ইনস্ট্যান্ট তারা পেমেন্টটা করে দেবে, ঠিক আছে গাইস। আশা করছি বুঝতে পারছেন এবং অ্যাপে অবশ্যই সবাই নিয়ম মেনে কাজ করবেন, নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। কারণ নিয়ম মেনে কাজ না করলে কখনই কিন্তু পেমেন্ট পাওয়া যাবে না, ঠিক আছে। আপনি যদি ভুল কাজ করে পেমেন্ট দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পাবেন না, আশা করছি বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে দেখবেন। তো অবশ্যই সবাই নিয়ম মেনে কাজ করবেন, আবারও বলতেছি, কারণ নিয়ম মেনে কাজ না করলে পেমেন্ট পাবেন না আর অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে, ঠিক আছে। আপনি অবশ্যই নিয়ম মেনে কাজগুলো করে নেবেন, আশা করছি বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন।